নমস্কার বন্ধুরা, মৌ অল ইন ওয়ান চ্যানেলে নতুন একটি বেড়ানোর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো কথায় কথায় এসে পড়েছি কালিম্পংয়ের সব থেকে উঁচু পাইন ফরেস্টে। তো চলুন দেখি জায়গাটা কেমন। আমরা এখন কালিম্পংয়ের সবচাইতে উঁচু জায়গা পাইন বনে এসে দাঁড়িয়েছি। ভীষণ গভীর জঙ্গল, সিনেমায় যেমন দেখি আর কি। ভীষণ 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 সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর। কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণ ঠান্ডা। আর দেখুন জাস্ট গাছ, অসাধারণ সুন্দর। প্রকৃতি নিজের মধ্যে এত সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে। আমরা এ জীবনে কেন, যতবারই জন্ম নিই না কেন, কোনো দিনও এর সৌন্দর্য পুরোপুরি দেখে উঠতে পারবো না। প্রি ওয়েডিং শ্যুট চলছে, তো আমি ভাবলাম চলো, আমি কেন ছাড়ি, আমি একটু ভিডিও করে নিলাম ওদের। এবার আমরা পাইন বাগান থেকে নেমে যাচ্ছি, আমি আর তুই। আমি হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, করিনি তো ভিডিও করলাম। হ্যাঁ ভিডিও ও বন্ধ আগো দিন ভিডিও করতে দে দাই না উনি চুরে এত কোন যা দাও আগো তাই সে বনা তো সিস্টেম ইয়া হুন তা দিরা তো ये इधर का लकड़ी वाला हीटर है, ठंडी बहुत है और बच्चे भी इधर एंजॉय कर रहा है, सब लोग है ना, सब लोग में। আকাশটা দেখে মেঘের মেলা, আর এদিকে সুন্দর ফুটফুটে পরিষ্কার আকাশ। এখানে আমরা একটুখানি চা পান করব, চা পানে বিরতি, তারপর আমরা যাব ইচ্ছে গ্রামের দিকে, যেখানে নাকি গেলে সবার ইচ্ছে পূরণ হয়। হুম
घूमते घूमते अभी मैं शाम करके चलाऊंगा। এখানে একটু দাঁড়ালাম ইচ্ছেগাঁও যাওয়ার পথে, জায়গাটা ভীষণ ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। दूसरा जगह पहुंच जाता है ना ये सीधा। अच्छा इसीलिए
हिँड्नै सक्दैन अन्त टिकट काट्छ नि त अन्त त्यो टिकट काटेर जान्छ नि त कतिजना एक दुई तिन चार पाँच पाँचजनाको टिकट गाडी लाग्छ 150 म्याडम सर त्यो दूर बहुत दूर एकान्त के दूर बहुत त नहीं है लेकिन टाइम लागेको हो आगे त लिएन এগুলো ইয়ে সব সিংকোনা গাছে সিংকোনা